আমরা উস্কানিমূলক আলোচনা করি। তুমি যে আমাদেরকে বানর বানাচ্ছ, তুমি বাঁদরের বাচ্চা হতে পারো, কিন্তু আমরা বাঁদরের বাচ্চা হতে পারি না, ঠিক কিনা? তুমি বাঁদরের বাচ্চা হতে পারো, তোমার ইতিহাস, তোমার মা বাবার ইতিহাস আমরা জানি। প্রিয় বন্ধুগণ, আবার দেখেন আল্লাহ তাআলা কত কৌশলী, কত বিজ্ঞানী। আজকে মাত্র নামের আগে ডক্টর লাগাইয়াই বিজ্ঞানী সেজে বানর বানিয়ে ফেলেছে আমাদেরকে, ঠিক কিনা বলেন? আর এগুলোর বিরোধিতা করলেই বলে হুজুরেরা উস্কানিমূলক আলোচনা করে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কিছু মানুষকে জাহান্নামের কীট হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, তাহলে বাদরের বাচ্চা থেকে এসেছে? প্রিয় বন্ধুগণ, আমার এবার লক্ষ্য করুন, আল্লাহ তাআলা কত কৌশলী, তিনি কত বড় বিজ্ঞানী। কারো সাহায্য ছাড়াই মানুষকে স্টেপের পর স্টেপ সুন্দর করে তিনি সৃষ্টি করছেন। এই গোস্তর টুকরা যখন 6 থেকে 12 সপ্তাহ পর্যন্ত মায়ের পেটের ভেতরে নড়াচড়া করতে থাকে, দৌড়োদৌড়ি করতে থাকে, আল্লাহ তাআলা বলেন, এই গোস্তর টুকরাকে 6 থেকে 12 সপ্তাহ পরে আমি আল্লাহ তাআলা কঙ্কালে তিনি পরিবর্তন করে দেয়। এই মানব দেহটা মেশিন, একটা মেশিনের মতো, কিসের মতো? একটা মেশিনের মতো। কত সুন্দর করে তিনি সৃষ্টি করেছেন। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি আমরা বিক্রি করি একটি একটি করে, কমপক্ষে 4 থেকে 6 কোটি টাকা দাম হবে। কয় কোটি? 4 থেকে 6 কোটি টাকার জিনিসপত্র দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই মানব দেহ সুন্দর করে সৃষ্টি করার জন্য। আল্লাহ তাআলা 206টি হাড় দিয়েছেন, আর এই 206টি হাড়ের ভেতরে 360টি জোড়া দিয়ে মানুষের কঙ্কাল তিনি সৃষ্টি করে দিয়েছেন। ফাখলাকনাল মুদগতা ইযামা, আমি আল্লাহ তাআলা 6 থেকে 12 সপ্তাহ পরে গোস্তকে আমি কঙ্কালে হাড় দিয়ে পরিবর্তন করে দেই। বিজ্ঞানের পরিভাষায় এটাকে বলা হয় স্কেলেটন। কি বলা হয়? স্কেলেটন। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে এবার লক্ষ্য করুন, এবার হিসাব করুন, 3 সপ্তাহ 4 সপ্তাহ 12 সপ্তাহ সবগুলো মিলে হয় 4 মাস। কয় মাস? 4 মাস হয়ে যায়। এই 4 মাস পরে রব্বুল আলামিন আবার মানুষের এই কঙ্কালটাকে সুন্দর করে চামড়া দিয়ে, গোস্ত দিয়ে একটি পরিপূর্ণ মানব হিসেবে তিনি গড়ে তোলেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা আবার হাড্ডিকে গোস্তে পরিবর্তন করে দেই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, 4 মাস পরে একটি ফেরেশতা চলে আসে মায়ের জরায়ুর ভেতরে, সুরক্ষিত আধারে চলে আসে। এই সুরক্ষিত আধারে এসে এই ফেরেশতা এই মানুষের ভাগ্য লিপিবদ্ধ করে দেন এবং আকার আকৃতি সব কিছু সৃষ্টি করে। আল্লাহ তাআলাকে বলে, রব্বুল আলামিন, এই লোকটা কি হবে, শিশুটি কি হবে, ছেলে হবে না মেয়ে হবে? ওই সময় আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন, ওই মায়ের গর্ভের ভেতরে ছেলে যদি ইচ্ছা করেন তাহলে ছেলে হয়ে যায়, যদি মেয়ে ইচ্ছা করে তাহলে মেয়ে হয়ে যায়। 6 নম্বর স্টেপ পার হয়ে আল্লাহ তাআলা রূহ দেন 4 মাস পরে। বিজ্ঞানীরা এটাকে বলা হয় ফিটাস। বিজ্ঞানীদের ভাষায় কি বলা হয়? ফিটাস। আল্লাহ তাআলা এটাকে বলেছেন খালাকনা। আল্লাহ তাআলা বলেন, আমি সৃষ্টি করেছি, রূহ ফুকে দিয়েছি 4 মাস পরে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা আনশানাহু খালকান আখার, এরপর আমি আল্লাহ তাআলা সুন্দর রূপে তোমাদেরকে পৃথিবীতে মানুষ বানিয়ে দিয়েছি। তাহলে এখন দেখেন, বানর আছে এর ভিতরে? আছে বানর? আছে বানর? আছে। তাহলে তারা কি খেয়ে যে বানর বার করলো? আমার মনে হয় এই থিওরিটি বের করার পরে কয়েক কেজি ম্যাথ উত্তীর্ণ গাঁজা খেয়েছে, ঠিক কিনা বলেন? কারণ গাঁজা যদি, মেয়াতলা গাঁজা যদি খায়, এরপরও কিছু সীমা থাকে, ঠিক কিনা বলে? এদিক সেদিক খালে
কিন্তু ম্যাল উত্তীর্ণ গাঁজা খাইলে রাস্তা কোনটা সেটাও সে চিনবে না, ঠিক কিনা বলে? এই জন্য কয়েক কেজি গাঁজা খেয়ে এই বিবর্ণ বাদ সে আবিষ্কার করেছে, ঠিক কিনা বলে? তাহলে প্রিয় বন্ধুগণ, যার যেমন চালচলন তেমনই মানুষের সাথে তার বন্ধুত্ব হয়, ঠিক কিনা বলে? চোরের সাথে কোনোদিন ভালো মানুষের বন্ধুত্ব হয় না, হয় ডাকাতের ডাকাতের সাথে, চোরের চোরের সাথে, দুর্নীতিবাজ দুর্নীতিবাজের সাথে। তেমনি ভাবে বিবর্ণ বাদ যিনি আবিষ্কার করেছেন, আজকে এইটা যারা প্রতিষ্ঠা করছে, আমাদের বুঝে আমাদেরকে বুঝতে হবে, সে যেমন গাঁজা উত্তীর্ণ মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে, আজকে যারা বিবর্ণ বাদ প্রতিষ্ঠা করতে চায় তারাও ওই ধরনের লোক, ঠিক কিনা বলে? আজকে আমরা এখান থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আজকে দুনিয়ার মানুষ শুধু বাঁদর নয়, আপনাকে সহ সারা বাংলাদেশের মানুষকে বাঁদরের বাচ্চা বানিয়েছে, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। গুগল থেকে একটা কপি করে পেস্ট করছে, এখন দুইটা ইস্যু, কয়টা ইস্যু? দুইটা ইস্যু। আমাদের প্রথম নাম্বার দাবি হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, বিবর্ণবাদকে বাদ দিতে হবে, বিবর্তনবাদ কি হবে? বিবর্তনবাদকে বাতিল করতে হবে, এরপরে যেগুলো কপি পেস্ট করেছে সেগুলো বাতিল করতে হবে। কিন্তু শিক্ষামন্ত্রী বলেছেন, টুকিটাকি যা ভুল হয়, কত সুন্দর করে কথা বলে জানেন, যে আমরা এবার বুঝতে পেরেছি মানুষ সুন্দর করে বই পড়েছে, এত মনোযোগ সহকারে পড়েছে, যে এতদিন ভুল ছিল এই বছর ভুল ধরেছে, তার মানে খুব মনোযোগ সহকারে পড়ছে, পাম দেখেন কোন দিকে দেখ। আমরাও তো বুঝি, আমরাও বুঝি কিনা বলেন? তারা পাম দেওয়ার সময় মনে করে যে আমরা যা বলছি দুনিয়ার মানুষ বোঝে না, কিন্তু আমরা যে আবার বুঝি এইটা আবার তারা বোঝে না। তারা বলছে যে ভুলটা সংশোধন করা হবে, কি ভুল সংশোধন করবে? বিবর্তনবাদকে কিন্তু ঠিকই রাখবে। তাদের অবস্থা দেখেন, দুইটা ইস্যু আলোচনা হচ্ছে, টকশোতে পেপার পত্রিকায় হচ্ছে, ফেসবুকে হচ্ছে, তারা সংশোধন করার চেষ্টা করছে, কপি পেস্ট যেটা করছে এটা বাতিল করবে, বিবর্তনবাদ ঠিকই রাখবে, ঠিক কিনা বলে? কিন্তু আমরা এইটা মুসলমানের শরীরে রক্ত থাকা পর্যন্ত বিবর্তনবাদ আমরা মেনে নিতে পারি না, ঠিক কিনা বলে? আপনারা বলবেন বিবর্তনবাদ যদি থাকে সমস্যা কোথায়? সমস্যা আপনারা তো বুঝবেন না, সমস্যা আমরা বুঝি, আমরা ইতিহাস পড়েছি, আমরা কোরআন হাদিস রিসার্চ করি, আমরা বুঝি কোথায় সমস্যা। আজকে এক শ্রেণীর লোক হয়েছে, যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত করে, কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম হোক এটা তারা চায় না। যখন রসুলের মদিনা জীবনী আমরা আলোচনা করি, মক্কার জীবন যখন আলোচনা করি, যখন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, কিন্তু মদিনার জীবন আলোচনা করলেই বলে যে হুজুর রাজনীতি করা যাবে না। আমরা বলি তুমি রাজনীতিকে রও বোঝো না, ঠিক কিনা বলে? তাহলে এক শ্রেণীর লোক তৈরি হয়েছে কিনা, নামাজ পড়ে, রোজা করে, বলে যে আমরা তো ইসলাম মানি, ইসলাম মানি, কিন্তু ইসলামী রাষ্ট্র হোক এটা চায় না। এটা কি চায়? এটা কি চায় তারা? এটা চায় না। তারা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, তারা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী। তাহলে এক শ্রেণীর লোক হয়েছে, আবার যদি বিবর্তনবাদ যদি কায়েম হয়ে যায়, তাহলে কি আল্লাহকে মানবে? সূরা মুমিনুনের এই তিনটি আয়াত কি সে মানবে? কয়েক বছর পরে আপনার সন্তান আপনাকে বলবে, আমরা তো বান্দর থেকে এসেছি, অতএব লাপালাপি ঝাপাঝাপি মারামারি এইটাই আমাদের চরিত্র, ঠিক কিনা বলেন? তখন আপনার ঘরে আপনার মেয়ে ধর্ষিত হবে, আপনার দলের লোকেরাই আপনার মেয়েকে ধর্ষণ করবে, আপনার দলের লোকেরাই আপনার স্ত্রীকে ধর্ষণ করবে, কোনো কিছু বলতে পারবেন না। প্রিয় বন্ধুগণ, এই জন্য মানুষের চরিত্র গঠন করার জন্য বিবর্তনবাদকে বাতিল করে দিয়ে কোরআনে রাস, কোরআনকে প্রতিষ্ঠা করে মানুষকে শান্তির পথে ফিরিয়ে আনতে হবে। আর এইটা শুধুমাত্র পারে কোরআন এবং হাদিস, আল্লাহ রসুলের জীবন বৃত্তান্ত নিয়েই মানুষকে শান্তি দেওয়া সম্ভব, তাছাড়া কখনোই মানুষকে শান্তি দেওয়া সম্ভব নয়। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে যেটা বলতেছিলাম, মানুষ বাদর থেকে আসে নাই, সিম্পাজি থেকে আসে নাই,
মানুষ এসেছে আদম থেকে, এবং মানুষকে আল্লাহ তাআলা নুতফা আলাকা মুদগা থেকে তিনি সৃষ্টি করে দিয়েছেন। এই আয়াতের সপক্ষে আরো বিভিন্ন আয়াত তিনি উপস্থাপন করেছেন। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইখরিজুকুম তিফলা। তিনি আল্লাহ যিনি মাটি থেকে, নুতফা থেকে, আলাকা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, অবশেষে সুন্দর আকৃতি দিয়ে সুন্দর একটি শিশু রূপে পৃথিবীতে প্রেরণ করে দিয়েছে। অন্য জায়গায় আল্লাহ তাআলা চিন্তা করতে বলেছেন, এই জন্য যে মানুষ তুমি চিন্তা করো তুমি কোথায় থেকে এসেছো, এটা চিন্তা করতে কে বলেছেন? আল্লাহ চিন্তা করতে বলেছেন। ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিম্মা ইন দাফিকি ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব। সুতরাং মানুষ চিন্তা করে দেখুক তাকে কি বস্তু দ্বারা তাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি তো তাকে পৃষ্ঠ দেশ থেকে এবং রক্ষ পিঞ্জর থেকে সবেগ নির্গত এক ফোঁটা তরল পদার্থ দ্বারা মানুষকে সৃষ্টি করে দিয়েছি। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ তাআলা অন্য আরেকটি জায়গায় সূরা কিয়ামার ভিতরে বলেছেন, আলাম ইয়াকুনু ফাতাম মিন বানিয়ুমনা সুম্মা কানা আলাকাতান ফখলাকা ফাসাওয়া ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা। সে কি স্খলিত নুতফা ছিল না, অতঃপর তাকে রক্তপিণ্ড আকারে এরপর আল্লাহ তাআলা আকার আকৃতি দিয়ে সুন্দর করে সবিন্যস্ত করে যুগল নর নারী জোড়ায় জোড়ায় নারী পুরুষ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে। এই জন্য প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা কাউকে মেয়ে দেন, কাউকে ছেলে দেন, আবার কাউকে মেয়েও দেন ছেলেও দেন, আবার কাউকে দেন না, এটা কার হাত? বলেন কার হাত? এক আঙ্গুল আকাশের দিকে উঠিয়ে বলেন, এই ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা চিন্তা করতে বলেছেন মানুষকে কি দ্বারা সৃষ্টি করা হয়েছে। তাহলে এই আয়াতগুলোর দ্বারা আমরা কি বুঝলাম বাদর থেকে এসেছে? আমরা বুঝলাম আল্লাহ তাআলা স্বয়ং আমাদেরকে আদম থেকে সৃষ্টি করে দিয়ে সাত স্টেপে সৃষ্টি করে পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই জন্য বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহায়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউ। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো? কে বলছেন? তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো? কেননা তোমরা ছিলে মৃত্যু। কি ছিল? মৃত্যু, তার মানে হচ্ছে শুক্রাণু ছিলাম আমরা, ডিম্বাণু শুক্রাণু, মাটির সার নির্যাস, সেগুলো মৃত্যু না জীবিত? আল্লাহ তাআলা বলছেন, তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করো? তোমরা তো ছেলে মৃত্যু, সেই আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দান করেছেন, আবার তিনি মৃত্যু ঘটাবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, অবশেষে আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। এই জন্য বলেন, আলাকাত যারা আনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কিসের জন্য? তার মানে হলো আমি এদেরকে এই জন্যই জাহান্নামের সৃষ্টি করেছি, আমি তাদেরকে হৃদয় দিয়েছি, তাদেরকে আকল দিয়েছি, তারা চিন্তা ভাবনা করে না,
যে আল্লাহ তাআলা কি দিয়ে তাদেরকে সৃষ্টি করেছেন, আকল দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। এরপরে দৃষ্টিশক্তি দিয়েছি, এই সারা পৃথিবীময় আমার নিদর্শন গুলো ছড়িয়ে আছে, এগুলো দেখে তারা শিক্ষা গ্রহণ করে না, চিন্তা ভাবনা করে না, এবং শোনার পরেও কোরআন দিয়েছি পড়ে না এবং শোনে না। এগুলো বাদ দিয়ে যারা আমার এগুলো শোনার পরেও যারা আমাকে অস্বীকার করে, আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ার। বলেন তো কি, তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ার। বালহমা আদল, আল্লাহ তাআলা বলেছেন চতুষ্পদ জানোয়ারে শুধু নয়, এর থেকেও তারা নিকৃষ্ট। এই কথা তারা জানে যে আমরা একটু আল্লাহকে অস্বীকার করি না, আমাদেরকে আল্লাহ তাআলা চার পাওয়া জানোয়ারের থেকেও নিকৃষ্ট করছে, এটা কি শুধু আমরা মেনে নেব? অতএব দুনিয়ার মানুষকেও আমরা বাদরের বাচ্চা বানাই, এইটা হচ্ছে তাদের থিওরি। বলেন কি, তাদের থিওরি হচ্ছে আমরা তো নিকৃষ্ট, অতএব মানুষকেও এইটা চাপিয়ে দেই তারাও নিকৃষ্ট, তারা অর্থাৎ আমরা আমরা সমান সমান, আমরা আমরা কি সমান সমান, তাহলে কি এটা সমান সমান বলেন?